I feel special now. 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 Uh -huh. Feel special. Feel special. Feel special now. Fox and feel special, be special. Feel special now. আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের আয়োজন ফক প্রেজেন্স প্যাশন টু গ্রোতে আপনারা যারা এই শোটা দেখেন যারা ফলো করেন তারা জানেন আমরা প্রত্যেকটা পর্বে বাংলাদেশের যারা বিভিন্ন ক্ষেত্রে সাকসেসফুল যারা পার্সোনালিটি আছেন বিভিন্ন ক্ষেত্রে যারা আইকনিক কাজ করছেন যারা ট্রু হিরো ট্রু ম্যান ওই সমস্ত বিজ্ঞ অথবা অভিজ্ঞ মানুষকে আমরা ইনভাইট করি অবজেক্টিভ অব দিস প্রোগ্রাম আপনারা যদি প্রোগ্রামের নামটা খেয়াল করে থাকেন প্যাশন টু গ্রো যারা প্যাশনেট আছে বিভিন্ন ক্ষেত্রে যাদের প্রচুর কন্ট্রিবিউশন আছে তাদেরকে আমরা ইনভাইট করি আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সাথে অত্যন্ত গুণী মানুষ একজন আছেন এবং হি হ্যাজ এ ট্রু কন্ট্রিবিউশন ইন দ্য মার্কেট এবং আমি বিলিভ করি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অ্যাজ পার সাউথ এশিয়া কনসার্ন উনি বাংলাদেশের মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য লিজেন্ড হি একটা কিংবদন্তি বললেও কম বলা হবে এবং ওনার প্রচুর কন্ট্রিবিউশন আছে টু কানেক্ট দ্য কনজিউমার্স নতুন নতুন ইনোভেশন নতুন নতুন ভ্যালু ইনোভেশন নিয়ে কাজ করেছেন এবং হি ইজ ট্রুলি অ্যা ম্যানচুর পার্টিকুলারলি ফর দ্য ইয়াত ইউথ অ্যান্ড পার্টিকুলারলি ফর দ্য ইয়াং মার্কেট আমরা কথা না বাড়ি ওনাকে আমন্ত্রণ জানাই উনি হচ্ছেন আমাদের সবারই শ্রদ্ধে সৈয়দ আলমগীর স্যার আলমগীর স্যার হচ্ছেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর এবং আমরা তার কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন আইডিয়াগুলি শুনবো আমরা শুরুতেই তাকে আমন্ত্রণ জানাই স্যার ওয়েলকাম টু দ্য শো ধন্যবাদ স্যার সম্পর্কে আসলে স্যারের কাছ থেকেই শুনবো বিকজ স্যার আমাদেরই সবারই স্যার এবং আমাদের অত্যন্ত গুরু বড় ভাই যেভাবেই বলি এবং স্যারের জানি না আমরা জানতে চাই বাট ছোট্ট করে যদি স্যার আপনাকে একটু জানতে চাই স্যার আসলে আজকে আপনি যে অবস্থানে আছেন ছোটোবেলায় আসলে স্যার কি হতে চেয়েছিলেন স্যার আপনি ধন্যবাদ কামরুল আপনি জানেন যে আমার বাড়ি নেত্রকোনা নেত্রকোনা কেন্দুয়াতে একটা থানা আছে ওখানে জি থানা হেডকোয়ার্টারই আমার বেড়ে ওঠা জি আমি অত্যন্ত প্রাউডলি বলতে পারি যে আমি ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত আমি ওখানেই বড় হয়েছিলাম আচ্ছা এবং ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিই এবং ভালো রেজাল্ট করি মার্শাল এবং এরপর আমি সরাসরি ঢাকায় চলে আসি ঢাকায় এসে ঢাকায় কলেজে ভর্তি হই এবং সেখান থেকে ইউনিভার্সিটি এবং ফাইনালি অ্যাজ ইউ নো দ্যাট আই পাস্ট আউট ফ্রম আইবিএ এজ এন এম বিএ রাইট স্যার তো আমার এই জার্নিটা ছিল অনেক সুন্দর আমি বলবো কারণ আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম আমার বড় তিন ভাই ছিল এবং তারা অনেক উচ্চ শিক্ষিত ছিল আমার সবার চেয়ে বড় ভাই ডাক্তার আমার অনেক বড় তিনি লন্ডনে বহু বছর ডাক্তার ছিলেন তার ভাইরাও পরের ভাইরাও খুব শিক্ষিত ছিলেন ফলে আমার গ্রো আপ গ্রোন আপটা অনেক ভালো হয়েছিল এবং আমার আব্বাও আমাদের এলাকার মধ্যে প্রথম মুসলমান শিক্ষিত মানুষ যিনি ১৯১৯ উনিশ সনে পাস পাশ করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে তো সে কারণেই বাসায় গ্রুমিংটা আমাদের ভালো ছিল লেখাপড়ার পরিবেশ ছিল এবং সেভাবে আমরা পড়াশোনাটা করেছি ছোটবেলা থেকে সবাই আমাকে বলতো যে আমার একটা পার্সোনালিটি একটু ডিফারেন্ট আছে আ মানে আমি এরকম বলতে পারি যে আপনি জানেন আমার দয়ার বর্ষের ছোট আমার ভাই তিনিও কাস্টমসের কমিশনার ছিলেন জি তিনিও ঢাকা ইউনিভার্সিটির লতে অনার্স মাস্টার্স কিন্তু আমার আমারসবনি এখনো বসা সাহস তাইছে বসতে আচ্ছা আমি বলেছি যে বসবো আচ্ছা আচ্ছা কারণ বড় ব্যক্তিত্বরা আমার ছোট ফ্যামিলি লিগেস এবং আমার ব্যক্তিত্বরা ওইরকমই ছিল তো এখনো আমি রে মেইনটেইন করি কিন্তু সবাইকে আমি খুব ভালোবাসি তো তখন আমি সবাই ভেবেছিলাম যে আমি একজন সিভিল সার্ভেন্ট হব এবং আমার কল্পনা ছিল যে একদিন সিভিল সার্ভেন্ট অফ পাকিস্তান মানে সিএসপি হবো যাতে করে আমি একটা ভালো কেরিয়ার গ্রো করতে পারি যাই হোক সেভাবে পড়াশোনা করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন লিবারেশন ওয়ার অফ লিবারেশন আসে এবং আমি তখনও গ্রাজুয়েট হতে পারিনি তাহলে আমার গ্রাজুয়েশন হয়েছে লিবারেশনের পরে এবং লিবারেশনের পরে গ্রাজুয়েশন হওয়ার কারণে আমরা কিন্তু প্রথম ব্যাচটি বিসিএস নিয়েছে সেটাতে যেতে পারিনি আচ্ছা তো কাজেই তখন আর এই স্বপ্নটা আমার হয়ে গেল অনেকটা তা আমি চিন্তা করলাম কয়েক বন্ধু মিলে যে আমরা এম বিএ হব। হবো আচ্ছা তা আমি আমরা এসে আইবিএতে পরীক্ষা দিলাম আপনি তো জানেন যে আইবিএতে পরীক্ষা তো অনেক টাফ আছে এবং ভেরি ডিফিকাল্ট টু গেট এন অপরচুনিটি বাট আই গট এন অপরচুনিটি উইথ আউটস্ট্যান্ডিং রেজাল্ট ভালো রেজাল্ট করেছি প্রথম কয়েকজনের মধ্যে ছিলাম

তারপরে আমি ন্যাশনাল ম্যানেজার সেস ম্যানেজার হলাম দেন আই বিকেম আই চেঞ্জ টু মার্কেটিং এন্ড মিন টাইম আমাকে আবার অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস ম্যানেজার ছিলাম কিছু কিছুদিন এগুলো সব এ পার্ট অফ ট্রেনিং ছিল যাতে আমার গ্রুমিং আপটা খুব ভালো হয় আচ্ছা আমার এই গ্রুমিং আপের মধ্যে এরকমটুকু হয়েছে যে আমি এর লোক কিন্তু ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্টও আমাকে একটা ডিপ্লোমা কোর্স করতে হয়েছে যাতে করে আমি সব জিনিসটা বুঝতে পারি

ফার্স্ট ম্যান এবং আমি বলতাম যে আমার উপর একটা দায়িত্ব আছে ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এম বি কেমন স্থান হবে সেটা আমার পারফরমেন্স উপর অনেকটা কারণ আছে আজকে আমি আনন্দের সঙ্গে বলতে চাই যারা যারা আমরা জয়েন করেছেন আই ওয়াজ দা ফার্স্ট আজকে কিন্তু শুরু করে এবং এটা এটা আমার যাই হোক ওটার থেকে আমি করলাম করার পরে আমি একদিন আমাকে চট্টগ্রামে গিয়েছিলাম আমার বন্ধুরা বললো তুমি ক্লাসে যেরকম ব্রিলিয়েন্ট ছিল তোমার কিন্তু কেরিয়ারটা এরকম দেখছি না আমি কি বলো আমি তো অনেক ভালো করতেছি সে বলে যে না এটা আমরা বিজি বল না আমি কি কিরকম কই ছোট কোম্পানি তুমি কি করতে একটা ওষুধের কোম্পানি কত বড় হইতে পারে আমি বললাম কি করে কত তুমি বড় পরিবেশে কাজ পরিসরে কাজ করতা ওকে তখন আমি চিন্তা করলাম যে আমি কি করি এটাতে আমার এটা করতে হবে কইটা আমার সেদিন রাত আমি সারা রাত ঘুমাইনি আগ্রাবাদে ছিলাম আমি সারা রাত ঘুমাইনি চিন্তা করেছি যে আসলে এরা এর বড় লোকের আচ্ছা দে আর মাই ভেরি ক্লোজ ফ্রেন্ডস ক্লাসমেটস ওকে দে ওয়ান্ট দ্যাট আই শুড বি সামথিং ভেরি বিগ তারপরে আমি এর মধ্যেই আমি একটা আমেরিকা যাওয়ার আমার ইচ্ছা জেগেছিল আচ্ছা আই ওয়াজ টকিং দিস ইজ টকিং अबाउट ইন 90স एक्चुअली 1990 সালের কথা আচ্ছা তো আমি 90 সালে ফর এ ব্রিফ আমি ভেবেছিলাম যে আমেরিকায় গিয়ে সেটেল করব আচ্ছা কিন্তু আমেরিকায় গিয়েছিলাম এবং আমার কি ভালো লাগে নাই ওকে টেল মাই ফ্যামিলি দেন না আইটা আমাদের দেশ না আম্মা আমার মাকে দেখি না অনেক দিন তারপরে আর আমি তো হ্যাড বিন দ্যাট টাইম অলরেডি এ বিগ বস হ্যাঁ অলরেডি আমি একটা ভালো পজিশনে আসছিলাম তাই রিটার্ন ব্যাক মিন টাইম যমুনা গ্রুপের চেয়ারম্যান মহোদয় যেন নুরুল ইস্টাম সাহেব জি উনি আমাকে অফার করেছিলেন টু জয়েন এজ এ গ্রুপ মার্কেটিং ডিরেক্টর যমুনা গ্রুপ ওকে তো উনি বললেন যে আমার কাছে মানে আইভ গট দ্য গুড ফান্ড অ্যান্ড আইভ গট অল দ্য এভিনিউস টু ডু গুড তা আমরা চাই একটা ভালো লিডার যিনি এটাকে লিড করতে পারেন ওকে তা আপনি আমার এখানে জয়েন করেন এন্ড দ্য অফার অস এক্সেল ইন বোধ মিনি ওয়াইজ ইন দ্য মানিটারি ওয়াইজ ফেসিলিটি ওয়াইজ অ্যান্ড অলসো হিস অ্যাসিউরেন্স রাইট এবং আমি আজকে বলি আপনাকে যে এখন পর্যন্ত আমি ওনার মতো একটা সিংহ হৃদয়ের মানুষ দেখি নাই আমি এই জায়গাটা একটু পজ করাই স্যার আপনাকে বিকজ আমরা জানি আপনি যখন যমুনাতে কাজ শুরু করলেন ইউ দ্য রেভুলেশন ইন দ্য মার্কেটিং এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য যে আমরা বিভিন্ন সময় বইয়ে পড়েছি এবং এই যে একটা ডিফারেন্ট ইনোভেশন মার্কেটিং ইস কনসার্ন ডিফারেন্ট কনসেপ্ট আপনি লঞ্চ করেছেন আমি স্যার এটা কীভাবে আপনার মাথায় আসলো হাউ ডিড ইউ এক্সিকিউট এই গল্পটা একটু শুনতে চাই আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিগুলো দিতে পারেন আমার কাছে টা ইয়ে আছে ফেসিলিটিস আছে তো আপনি মনে করেন যে আপনি নিজেই করেছেন এতে কোনো ফেলিয়ার হলে আপনার কোনো রকম অসুবিধা নেই অ্যান্ড হি ইট আপ টু দ্য লাস্ট ডেট এবং ওনার মতো সাহসী মানুষ আমি জীবনে দেখিনি তো উনি আমি আমি প্রথমেই চিন্তা করেছিলাম এটা কিন্তু আমার অফারটা আমেরিকা যাওয়ার আগে আমেরিকা থাকাকালীন আমার একটা গভীরভাবে চিন্তা করতে পেরেছি যে আমি ওনার এখানে জয়েন করবো এবং কি কি ইন্ডাস্ট্রি করবো আচ্ছা আমার একটাই কনসেপ্ট ছিল যে বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো খুব ভালো করছে যেসব জায়গায় এবং সেসব জায়গায় কোনো সেকেন্ড লোকাল কোম্পানি নাই সেগুলোকে অ্যাটাক করবো তো সেই ভিউতে আমি প্রথম ধরলাম বাটাকে বাটা আমি জানি যে বাটা যদি আমি জুতা এবং স্যান্ডেল শুরু করি তাহলে আমি পারবো না কারণ আমার পিতাও কিন্তু বা ওনারা মনে করতেন এইরকম তো বাটার বাটার সাথে জুতার জন্য পারবো না আমি ভেবেছি স্যান্ডেলও তো আরোই পারবো না তো এরা এটা না করে আমি যে ডাইরেক্ট ফাইট না দিয়ে আমরা একটা ইনডাইরেক্ট ফাইট দিতে এ আমি স্নিকার্স এবং আপনি ওই দিলাম কারণ সে তখন বাটা এগুলি দেয় নাই পাওয়ার টাওয়ার আসে নাই আমি সুপার নামে একটা দিলাম আর থ্রি স্টেপস নামে দিলাম এবং ওয়ান্ডারফুল রেজাল্ট ওয়ান্ডারফুল মানে এত ভালো সাকসেস আপনি চিন্তা লাস্ট পেয়ারও আমরা বিক্রি করে ফেলছি ঈদের আগে এরকম আচ্ছা সারা বর্ষ আইছি যাই হোক এই সাকসেস পরে নেক্সট ভাবলাম ইউনিলিভার খুব ভালো করে এখানে কোনো দ্বিতীয় লোক নাই আচ্ছা আবার ভাবলাম যে অক্সিজেন খুব ভালো করে অক্সিজেনের কোনো বিকল্প নাই তা ও অ্যাক্টিস্ট ইলেকট্রোড দিয়ে শুরু করি পরে গ্যাসের দিকে যাব আচ্ছা তা তো এই করে আমি ইলেকট্রোড দিলাম এবং ইউ সাকসেস আচ্ছা এজ ইউ নো দেন আই কেম ফর দিস অ্যারোমেটিক কসমেটিক্স আচ্ছা 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 যে গল্পটাতে আপনি আসবো জি স্যার প্রথম দুই বছর আমি চালালাম 40 টা দিলাম জি সাবানে কিন্তু আমি ছিলাম না জি আমি টুথপেস্ট দিলাম আমি কিন্তু বাংলাদেশে টুথপেস্টের যে এই যে লেমিনেটেড টিউবটা দেখেন এটা আমি কিন্তু জনক বলে আমি বলতে পারি ক্লেম করতে পারি আমি এটা চিন্তা করার আগে সমস্ত এই যে আপনি লিভার বলেন যা বলেন সবার কিন্তু টিউব ছিল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কলাপসেবল আমি দেখলাম যে এখানে একটা গ্যাপ আছে তা আমি আপনি জানেন যে আমরা মার্কেটিং এর কাজই হলো গ্যাপ খোঁজা আমি এটা কোরিয়া থেকে একটা প্ল্যান আনালাম আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলে এবং সেখানে আমরা টিউব সহ প্রিন্ট করে আনলাম ডিজাইন আমি ঠিক করাইলাম ডিজাইনার দিয়ে এবং এটাকে দিলাম এবং সর্বপ্রথম বাংলাদেশে লেমিনেটেড টিউবে টুথপেস্ট এবং মানুষ বুক অবাক বিষয়ে দেখলো আমরা এটা অ্যাডভার্টাইজমেন্ট আমি নিজে দিলাম যে উন্নত বিশ্বে এখন এই অ্যালুমিনিয়াম টিউব অচল বলে বাহার দিয়ে এরকম ফেলে দাও হ্যাঁ আর দেখাও এটা এবং একটা নির্মল হাসি আচ্ছা তো যাই হোক

দিয়েছিলাম লিপস্টিক দিয়েছিলাম কন্টেনার সব আমি ইটালি থেকে নিয়েছি এত ভালো ভালো কন্টেনার তো এটার সাকসেস হওয়ার পরে আমাকে আমার ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমার সঙ্গে আমার দেখা ইউ আর ব্রিটিশ পারসন কেম টু কংগ্রেচুলেট মি টু সে দ্যাট ইউ আর ওয়ান্ডারফুল পারসন গুড কম্পিটিটার কারণ আমি প্রাইস দিয়ে মারামারি করি নি ক্লোজ আপের দাম আমারও তাই দাম এরকম দাম করেছি কারণ আমি চাই নাই আমার দাম ছোট করে আমার প্রোডাক্টকে দুই নম্বর বানাতে আমি ভেবেছি যে আমার প্রোডাক্টটাও ওটা পঁচিশ হলে আমারটাও পঁচিশ আমি একই কাতারে মসজিদে আমি বসছি কাজেই আমি আমার আমি কোনো অংশে কম না এরকম দেখাচ্ছি ইন রেসপেক্ট টু কোয়ালিটি আর এক্সট্রা হলো আমারটা লেমিনেটেড টিউব ওকে ওকে তো এইটা করার পরে আমি উনি বললেন যে তুমি সব করেছো ভালো করেছো কিন্তু সাবানে যেও না আমি কেন কই যে তুমি যখন প্রথম জন্ম গ্রহণ করেছিলে তোমাকে কিন্তু লাখ সাবান দিয়ে গোসল করাইছে ইন দ্য ওয়ার্ল্ড দের ইজ নট এ সিঙ্গেল মডেল অর এ সিনেমা আর্টিস্ট ফিমেল আর্টিস্ট হু হ্যাজ নট ড্যান্স টু ইথ এ লাখ সাবান লাখ সাবান নিয়ে সে ড্যান্স করে নাই সে মডেল হয় এটা হতেই পারে না বিশ্বে কোনো জায়গায় নেই বিট ইন রাশিয়া বিট ইন ইংল্যান্ড বিট ইন বাংলাদেশ ইন্ডিয়াতে যতগুলি বড় বড় এই নায়িকারা দেখেন সব কিন্তু ডান্স করেছে স্যার আমি একটু থামাই সাবানের গল্পটাই আমি খুব সুন্দর করে শুনতে চাই আমাদের একটা ছোট্ট ব্রেকে যেতে পারছি ভেরি শর্ট ব্রেক আপনারা শুনছিলেন আলমগীর স্যারের কথা এবং ইটস এ ভেরি ইন্টারেস্টিং জার্নি এবং এত ভ্যালু ইনোভেটেড কাজ করছিলেন ইস ইজ ইস ফেনোমেনাল জব এবং এটা বলার এই ছোট্ট একটা শোতে ওনাকে আনবেল করা খুব ডিফিকাল্ট বাট তারপরেও আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি অ্যান্ড ইউ আর আপনারা দেখছেন সেটা হচ্ছে প্যাশন টু গ্রো আমরা একটা বিরতির পরে আবারও ব্রেক করছি প্লিজ ডোন্ট লিভ আস উই আর কামিং আফটার ভেরি শর্ট ব্রেক সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমরা ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন ফক প্রেজেন্স প্যাশন টু গ্রু আজকে আমার সাথে আছেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ ওয়ান অফ দ্য আইকনিক লিডার আমরা যাকে বলি মার্কেটিং গুরু বলি অথবা আমরা যাই বলি না কেন উনি হচ্ছেন হি ইজ ট্রুলি অ্যা লিজ্যান্ড অ্যাজ ফার এস মার্কেটিং ইজ কনসার্ন উনি হচ্ছেন আমাদের সবার প্রিয়

একটা হলো এনিমেল ফেড থেকে একটা হলো রাইস ব্র্যান অয়েল থেকে একটা হলো ভেজিটেবল ফেড থেকে তা আমি দেখলাম এনিমেল ফেডটা মানে কি কো যে এই বাংলাদেশে যত কিছু হয় সবগুলো এনিম্যাল ফেড থেকে করে এগুলোতে থাকে শুক এনিমেল অ্যানিমেলের চর্বি তো এনিমেল চর্বি বলতে শুকরের চর্বি গরুর চর্বি তিমি মাছের চর্বি এইসব বোঝা যায় আর ইয়ে বানায় বিশ্বে এখন নতুনত্ব হয়েছে যেটা মানে পাম অয়েল থেকে তৈরি করে পাম পাম অয়েল থেকে করে এই যে নুডলস হয় সেই নুডলস দিয়ে তৈরি করে সেটাকে বলে ভেজিটেবল ফ্যাট থেকে ওকে তা আমি বললাম ভেজিটেবল ফ্যাট দিয়ে তৈরি করব কারণ এটা এদের কোনো নিজস্ব কোনো গন্ধ নাই কারণ ইট ক্যান টেক কিপ দি পারফিউম প্রপারলি ওকে সো এই কারণে নিলাম নিয়ে তারপর সব আমি সাবানের সাইজ বানালাম একশো গ্রাম ওনার লাক্স হলো নব্বই গ্রাম আমি দাম রাখবো এক দরকার বেশি দিচ্ছি দেখতে অনেক বড় দেখা যায় এরকম একটা মডেল বাইরে থেকে দেখে নিয়ে আসছি তারপরে আমি ভাবলাম যে এইরকম সুন্দর আপনি প্যাকেজিং দিব মানুষ মনে করবে চকলেট এটা ওকে তো এরকম প্যাকেজিং এ দিলাম কালারফুল প্যাকেজিং অনেক সুন্দর কিন্তু ইনসিডেন্টালি আমি কোনো কারণে কোনো মেয়ে লোকের ছবি দিইনি মেয়েদের ছবি দিইনি আচ্ছা তা আমি প্রথমে দিইনি আমি फ्लावरের ছবি দিয়েছি তারপরে আমি চিন্তা করতেছিলাম এত কিছু কলা ও পারফিউম দিয়েছি পারফিউম কোম্পানিকে বলেছি সবচেয়ে দামি পারফিউম কোনটা আমাকে সবচেয়ে সুন্দর পারফিউমটা দাও অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ টাইমস প্রাইস দিয়ে ইউনিলিভারের চেতে আমি এই পারফিউমটা দিয়েছি দামি প্রোডাক্ট দামি প্রোডাক্ট যাতে গন্ধটা খুব সুন্দর হয় এটা ধর্মের গন্ধরও কাহিনী আছে আরেকদিন বল আচ্ছা তো সেই সেই গন্ধ দিয়ে এই প্যাকেজিং দিয়ে রেডি করেছি আমি তখন বাইরে গেছি তখন চিন্তা করতেছি যে এরপরেও কিন্তু মানুষ কিনবে না

বিকজ ইজ নট এ ফুড ওকে সে এগ্রি করে না আমি না তোমাকে দিয়ে হবে না আমার আমি আরো আসলাম তাড়াতাড়ি ঢাকায় আচ্ছা ঢাকায় এসে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করি 90% লোক বলে যে দিও না ইট উইল বি ডিজাস্টার হুম তারপরে বাট আই স্পোক টু মাই চেয়ারম্যান দ্যাটস হোয়াই আই সেড হি ইজ এ লায়ন হার্টেড পারসন রাইট হি সেড ইউ আর মাই গ্রুপ মার্কেটিং ডিরেক্টর ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু আমি এটা কিন্তু ডিজাস্টার হতে পারে কিন্তু মেশিন টেশিন কেনা হয়ে গেছে এগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে হুম কো আই ডোন্ট কেয়ার আপনি যা বলতে চাইছেন আপনি বলেন সমস্যা নাই আচ্ছা আর বলে দেখেন কিছুটা রিজন টু বাই দিতে হবে কিন্তু উনি বলে যে আমি আপনাকে কোনো ইন্টারফেয়ার করি নাই এবং সত্যি উনি আমাকে কোনো ইন্টারফেয়ার করেন নাই তো উনি আমাকে বললেন করে না তা আমি এটা তখনই আমি ভাবলাম সব ডিস্ট্রিবিউটারদের ডেকে নিয়ে এসে আমি বললাম এমন একটা কথা বলবো এই পরশুদিন বলবো এখানে এইটা আমি এই বাংলাদেশের মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের চত্বরের মধ্যে আমি বোমাটা ফোটাই দিব

এই ইয়ে এই এই হিন্দুরা গরু চর্বি ধরতে পারবে না শুকর চর্বি ধরতে পারবে না আর মুসলমানরা শুকর চর্বি ধরতে পারবে না ওনাদের জন্য হিন্দুদের জন্য বোধ আর আনএক্সেপ্টেবল মোর এফেক্টিভ মোর এফেক্টিভ সো ডোন্ট টাচ ইট তো সবাই ভাবলো হাসাহাসি করলো ইউনিলিভার বললো হার এই সাবারটা খুবই ভালো হয়েছিল কিন্তু লোকটা মার্ডার করে ফেলেছে হ্যাঁ আমার আমাকে বলছো যে এটা আপনি বিরাট ভুল করলেন কিন্তু এই স্টেপটা নিয়ে

মানে ইয়ে পে অর্ডার এন্ড ব্যাংক ড্রাফট ইন অ্যাডভান্স লাইক সাত আট কোটি টাকা সবসময় পরে থাকতো আমার টেবিল ওয়ান্ডারফুল স্যার ইটস ইটস এ ইনোভেটিভ জব স্যার আই এবং এটার জন্য আমি অনেক সম্মানিত হয়েছি আমি একদিন অফিসে বসা আমি তখন চাকরি ছেড়ে দিয়ে ওখান থেকে এসে সি দিয়ে এসে গেছি আমাকে একটা আমাকে সেটা মেইল আসলো এই কটলার ফাউন্ডেশন থেকে বলল যে তোমার এই যে কেস স্টাডিটা কটলারের বইয়ে

এবং এটা বইটা এখন বাজারে আছে হ্যাভ ইউ সিন দ্য বুক তো আমাকে ইটস দ্য মোস্ট फेमस এন্ড দে কটলার ফাউন্ড না এটা তো টেক্সট বুক সবাই পড়ে বই যারা মার্কেটিং পড়ে কটলারের বই ছাড়া আপনিও পড়তে পারেন না তো এইটা তখন আমি দেখলাম একটা ছেলে আমাকে ইয়ে করে এই কি বলে ইন্টারনেট থেকে গুগল করে সার্চ করে বের করে দেখাইলো স্যার এই দেখেন এইটা লেগছে তো আই ওয়াজ ভেরি হ্যাপি হয় কটলার সাহেব এসেছিলেন হি প্রেজেন্টেড মি এ বুক উইথ ইস সিগনেচার এবং যে জায়গায় আমার নামটাও ওখানে লেখছে না वेरी প্লেজার টু সি ইউ नेम হিয়ার এন্ড ফিলিপ কোটলার

আটা ময়দা সুজি কেন কিনবে বিকজ ইট ইজ পিওরেস্ট টু দি ফুলেস্ট এক্সটেন্ট রাইট হ্যাঁ এবং আমি প্রথম বাংলাদেশে লেমিনেটেড প্যাকে আটা ময়দা দিয়েছি এর আগে কিন্তু এলডিপি প্যাকে ছিল রাইট হ্যাঁ আমি দিয়েছি এখন এভরি বডি হ্যাজ ফলো এভরি টাইম ইউ ডিড দি ইনোভেশন হ্যাঁ সাম ইনোভেশন এটা আমি চাই সবসময় কিছু একটা করতে যাতে করে মানুষকে আমি একটা বেনিফিট দিতে পারি ট্রু আরেকটা কথা আমি বলি আমি সবসময় মনে রাখি যে আই এম ইন বিটুইন আমি মাঝখানে আছি এদিকে কোম্পানি এদিকে আমার কনজিউমার রাইট আই ডো নট ওয়ার্ক অনলি ফর দা কোম্পানি মোস্টলি আই ওয়ার্ক ফর মাই রাইট মাই কনজিউমার মাস্ট বি প্রেফার্ড ফার্স্ট দেন দি কোম্পানি কারণ আমার কনজিউমার যদি বেঁচে না থাকে তাহলে কোম্পানি কিন্তু কিছু বেনিফিট করতে পারে এই কথাগুলো মনে রাখি আর কি আমি ওয়ান্ডারফুল স্যার আমি একটু ছোট্ট আর একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে স্যার আপনার স্যার ওভারঅল জার্নি শুনলাম উইচ ইজ আসলে এই ছোট্ট প্রোগ্রামে তো এজ আই সেট যেটা আপনাকে রিভিল করা খুব ডিফিকাল্ট এন্টার জার্নির ভিতরে যদি আপনাকে দুইটা কোয়েশ্চেন আমি অ্যাট এ টাইম করতে চাই যদি আপনাকে জিজ্ঞেস করা যে এই যে সাকসেস সাকসেসের ভিতরে হোয়াট আর দ্য কি থিংস ইউ মেনটেন এন্টার ইন লাইফ কোন কয়েকটা জিনিস আপনি মেনটেন করেছেন এক নম্বর সেকেন্ড থিং ইজ দ্যাট ডিড ইউ আভার ফিল দ্যাট দিস ইজ নট ইউর জার্নি ইউ আর টু কুইট কখনো এরকম মনে হয়েছে তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলি কেমন আমাকে আপনি চেনেন অনেক দিন আমাকে আমি আই এম এ ভেরি সিরিয়াস পারসন

আর জীবনের জীবনে যে আমার লক্ষ্যটা সেই লক্ষ্যটাই আমাকে অনেকটা হেল্প করেছে তুমি আমাকে বলো এই স্টেজে এসে আমি কতটুকু ওদের কাছ থেকে আমি পার্সেন্টেজ নেই তো এখন হয়েছে কি আমি যে কাজগুলি যখন করতে পেরেছি আমার সবচেয়ে বড় ইয়ে ছিল যে আমি আমার যে কর্মী বাহিনী আছে বা আমার যে কলিগ আছে এদেরকে আমি সম্পৃক্ত করতে পারি

আর যে যখন আমি যখনই আমি বাংলাদেশে ভোগ তাদের কিছু একটা প্রপোজাল দিয়েছি আমি আমি তো বুঝতে পারি বাই দেয়ার তাদের রেসপন্সটা রেসপন্সটা কিন্তু অটোমেটিক পেয়েছি কারণ কি ওই যে অতীতে যে আমার সততাটা দেখেছে যে না উনি যা বলেছিলেন ব্র্যান্ড প্রমিজে যা বলেছিলেন তাই পাওয়া গেছে এটার কারণে হয়তো আমাকে তারা বিশ্বাসযোগ করে আর যেটা আপনি বলেছিলেন যে এই এই প্রফেশন না ইটস এ গ্রেট প্রফেশন নেভার টু কুইট দিস ওয়ান আই ওয়ান্ট স্টিল আই ওয়ান্ট আনটিল দি টু আল্লাহ আমাকে যতদিন আমাকে দিয়েছেন ততদিন যেন বাংলাদেশের এই যে লাখো জনতা আমার আছে যত লাখো লোক যে আমার কনজিউমার আছে তাদের নিট গেপ খুঁজে তাদেরকে ভালো একটা প্রোডাক্ট যেন আমি দিতে পারি এই চিন্তা আমি সবসময় থাকি স্যার একেবারেই লাস্ট কোয়েশ্চেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি হয়তো আপনি বুঝতে পারেন অনেকক্ষণ কথা বলছি যদি তরুণদের উদ্দেশ্যে যদি আপনি দু একটা টিপস দেন বিকজ ইউনো যে এভরিবডি ওয়ান্স টু বি অ্যানাদার সৈয়দ আলমগীর বিকজ আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে ইউথ সেন্ট্রিক কান্ট্রি সো মেনি ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা কাজ করছে দে বিকাম ফ্রাস্ট্রেটেড ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এই যে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে যদি দু একটা টিপস শেয়ার করেন হাউ দি ইউ মেনটেন দিয়ার লাইফ

তিনটা চারটা লোক রিপ্রেজেন্টেটিভ আমার আন্ডারে একটা ডিপো আমার কন্ট্রোলে বিগ ম্যান ওই চিন্তাটা করেছে আমি এটা ভাবি নাই যে আমি এম আমি কেন বাইরে যাব আমার তো অনেক চাকরি আছে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমি চাকরি পেয়েছি আমি এখানে লোক পাঁচটা চাকরি আমার তখন আমি অ্যাপয়েন্টমেন্ট একসাথে পেয়েছি কারণ উই হ্যাড বিন দ্য ফার্স্ট ব্যাচ আপটা লিবারেশন ওয়ার্ড তো আমার ইনটেকে আর কি তা আমার তো কোনো অভাব নাই কিন্তু আমি এটা ভাবি না এবার না এইখানে আমি বড় করবো এটাকে আমি বড় করবো আই ওয়াজ এইট ইয়ার্স এইট মান্থস আউটসাইড ঢাকা সিটি এখন দেখেন বাকি জীবন তো আমি ঢাকাই কাটাচ্ছি সেই দিনে আট বছর আট মাস থাকার কারণে আজকে এটা করতে পারি হ্যাঁ সো ওদের মধ্যে একটা প্যাশেন্স থাকা দরকার আর দ্বিতীয়ত হলো আপনার দক্ষতা অর্জন যেমন আপনি যদি এম পড়েন মানে যেটি পড়েন তাহলে আপনি এটা কি যদি পরের টাইমে একটু ভালো করে পড়েন ভালো করে বুঝেন কি ব্যাপারটা কারণ ওই টাইমটা কিন্তু আপনার থাকবে না আজকে আমাদের যে এটা হয় কি আমাদের ছেলে মেয়েরা কালকেও আমি একটা ইউনিভার্সিটিতে चीफ গেস্ট ছিলাম অ্যাজ এ অন দা ক্যারিয়ার এই ডে তো সেখানে আমি বললাম এটা যে আপনারা চোখটার তার কানটা একত্রিত রাখেন আপনারা চোখটা সাড়ের দিকে আর কানটা মানে অন্য বা জায়গায় এইটা সরি কানটা সাড়ের দিকে আর চোখ এর চিন্তা ধারাটা অন্য দিকে রাখেন না দুইটাকে একত্র করেন তারা ভালো পড়াচ্ছে কিন্তু আপনি নিচ্ছেন না তা আপনি এটাকে নিয়ে নিজের দক্ষতা অর্জন করেন তারপরে একটু ধৈর্য ধরেন চাকরি টাকরি দুদিন পরে পরে চেঞ্জ করেন না এইটুকু দুই হাজার এক হাজার টাকার জন্য আপনি চেঞ্জ করা দরকার নাই আপনি খালি দেখেন যে আপনি লার্ন করছেন কিনা যে লার্ন করেন আপনি পাঁচ ছয়টা বছর কিন্তু এক থেকে লার্ন করা আপনার উচিত তখন লার্নিং হলে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে আর একটা কোম্পানি অ্যাপ্রিসিয়েট করে গিয়ে কতদিন আপনি করতে পারবেন এখানে আপনি ভালো করছেন বলে ওখানে আপনাকে ডাকছে একটু ওয়েট করেন যান আপনি একটা ভালো পজিশন নিয়ে যান একটা ভালো কোম্পানিতে যান তো এইটা হলো আমার ইয়ে আর হলো অ্যাজ আই সেড মাই ইন দ্য বিগিনিং ট্রাই টু বি এ ভেরি গুড পার্সন একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন হ্যাঁ এবং ভালো মানুষ হতে গেলে যে গুণগুলো লাগে সেগুলো আপনি অর্জন করেন মানুষের প্রতি সহনশীলতা হন আপনি পিতামাতার প্রতি বিশেষত পিতামাতার প্রতি খুবই আপনি একজন বাধ্যগত সন্তান হন এবং তারা তাদের দোয়া কামনা করেন তাদের দোয়া নেন যতদিন বেঁচে আছেন তা না হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না এবং পরিবারেও পরিবারকেও কিন্তু সুন্দর রাখবেন আপনার স্ত্রী শুড বি ইউর গেয়ার বেস্ট ফ্রেন্ড মে হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড আপনার বন্ধুদের প্রতি আপনি বিশ্বস্ত থাকবেন তাহলে দেখবেন জীবনে অনেক কাজ সহজ হয়ে যাবে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আসলে আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম একটা এবং অ্যাজ আই সেট যে আসলে খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরও কোনো একটা শোতে আপনাকে বা উই ক্যান ডিসকাস লঙ্গার পিরিয়ড আপনি ভালো থাকবেন আপনি অনেক অনেক ভালো কাজ করছেন এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ আছে যারা শো দেখছে প্রতিটা যারা শুনছে হোয়াট এভার সিনিয়র জুনিয়র স্টুডেন্টস দ্য মাস্ট ফলো এবং এটার অনেক দামি দামি কথা আপনি বলেছেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং বাংলাদেশের কনজিউমারদের জন্য বাংলাদেশের মার্কেটিংয়ে আপনি আরও উত্তর উত্তর বিভিন্ন কন্ট্রিবিউট করেন আমরাও আরও শিখতে চাই ইনশাল্লাহ স্যার আপনার সাথে আবার দেখা হবে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ এই জন্য যে আপনি একটা বড় কোম্পানির একজন চিফ এক্সিকিউটিভ অফিসার আপনি আমার ইন্টারভিউটা নিয়েছেন আজকে ইন্টারভিউটা ছিল একটু ডিফারেন্ট আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আমরা কথা বলছিলাম সৈয়দ আলমগীর ম্যানেজিং ডিরেক্টর এবং যে কথাগুলি বলছেন আমি যদি খুব শর্টরাইজ করি যে জীবনে বড় হওয়ার জন্য প্রথমত যে জিনিসটা হচ্ছে ইউনিট টু বি অনেস্ট আমাদের সততার কোনো বিকল্প নাই উনি চমৎকার করে বলছিলেন ফ্যামিলির প্রতি কমিটমেন্ট ইট ইজ অ্যানাদার বিগেস্ট থিং এবং যে কাজটা করতে চাই ধৈর্য সহকারে করতে হয় প্যাশান্সের কথা বলেছেন তারা করে খুব বেশি দূরে গোনো যায় না সো ওয়ান্স ইউ আর সাস্টেনিং ইউর প্যাশেন্স আস্তে আস্তে যখন ধৈর্য সহকারে যখন আপনি কাজ করবেন যখন একটু অ্যাডাপ্টিবিলিটি থাকবে যখন একটু ফ্ল্যাক্সিবিলিটি থাকবে অ্যান্ড একটু আস্তে আস্তে লিডারশিপ গ্রো করা যায় আই এম শিওর ইউ ক্যান কনভার্ট ইউর রুটস ইন টু দ্য রোড একটা বড় রাস্তায় কনভার্ট করা সম্ভব দ্যাট ইজ ওয়ার্ড মিস্টার আলমগীর ইয় সেই টু আস এবং হিস্ট্রুলিয়ান আইকন আমরা জানি এবং যারা শুনছিলেন ওনার যদি দু একটা কথা আপনাদের খুব কাজে লাগে দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সাকসেস অফ স্টুরিস প্রোগ্রাম আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে সেম টাইম পারহ্যাপস উইল কাম উইথ ওয়ান্ডারফুল গেস্ট টেক কেয়ার সবাই ভালো থাকবেন টিল দেন থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ Like on our YouTube app and never miss another update.